আসসালামু আলাইকুম, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস টেন। আজকে আমরা ডিসকাস করব হচ্ছে ভেক্টরের আরও তিনটা থিওরেম নিয়ে। আমি এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টুতে বাকি অংশটুকু ডিসকাস করেছিলাম। আজকে যেটা বাকি আছে সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার 12-এর 13, 14 এবং 16-এর বি নাম্বার কোশ্চেনটা। তিনটা কোশ্চেন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট তিনটা কোশ্চেন, সেই জন্য আমি আজকে এই তিনটা কোশ্চেন নিয়ে ডিসকাস করব। আবারও যথারীতি আগের মতো এই কোশ্চেনগুলো ডিসকাস করার জন্য তোমাকে আগে খুব ভালো করে জানা থাকতে হবে পজিশন ভ্যাক্টর। তো সেজন্য আমি আরেকবারও একটু রিমাইন্ড করছি যে পজিশন ভ্যাক্টরটা কি। পজিশন ভ্যাক্টর হচ্ছে কোনো একটা অরিজিন থেকে, যেমন এটা যদি আমরা থ্রি ডাইমেনশন একটা জিনিস কল্পনা করি, এখানে অরিজিনটা হচ্ছে ও, অরিজিন থেকে একটা পয়েন্ট হচ্ছে এ, তার মানে হচ্ছে ও থেকে এর পজিশন ভ্যাক্টর হচ্ছে এখানে এ। ওকে, এরপর হচ্ছে আমি যদি আরও একটা পয়েন্ট কল্পনা করি বি, তাহলে ও থেকে বি এর পজিশন ভ্যাক্টর হচ্ছে আমাদের এই যে এ, পজিশন ভেক্টর হচ্ছে বি। এখন এই যে দুইটা পয়েন্ট এ আর বি হলো, এখন যদি আমাদেরকে এ আর বি বের করতে দেয় তাহলে আমরা এ আর বির পজিশন ভেক্টর কীভাবে বের করবো? তাহলে দেখো, ও থেকে এতে যাচ্ছে, আবার এ থেকে যদি বিতে যায়, তার মানে ট্রাইঙ্গেল ল অনুযায়ী, এডিশন ল, ট্রাইঙ্গেলের এডিশন ল অনুযায়ী কী হবে? ও থেকে এতে যাচ্ছি প্লাস এ থেকে আবার বিতে যাচ্ছি, তার মানে হচ্ছে আমি ও থেকে বিতে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভেক্টরের ট্রাইঙ্গেল ল। ওকে, ট্রাইঙ্গেলের এডিশন ল। এরপরে আমাদের টার্গেট হচ্ছে শুধু এ বিটা বের করা। তাহলে আমি এ বি যদি আমাদেরকে বের করতে দেয় তাহলে এ বি কীভাবে বের করবো? ও এটাকে ওই পাশে নিয়ে গেলে দেখো, ও যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কী থাকে? তাহলে ও বি এর, ও বি এর পজিশন ভ্যাক্টর হচ্ছে এখানে বি, মাইনাস ও এর পজিশন ভ্যাক্টর হচ্ছে এ। তাহলে দেখো কী বোঝানোর জন্য, যে এ বি এর পজিশন ভ্যাক্টর হচ্ছে বি মাইনাস এ, তাহলে পরে যেটা থাকবে সেটার পজিশন ভ্যাক্টর মাইনাস শুরুতে যেটা থাকবে, মানে ইনিশিয়াল পয়েন্ট এবং এটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট, টার্মিনাল পয়েন্টের পজিশন ভ্যাক্টরটা আগে লিখতে হবে মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভ্যাক্টরটা পরে লিখতে হবে। এটাই হচ্ছে আমাদের পজিশন ভ্যাক্টর। বারবারই এই টপিকটা কাজে লাগবে, সেজন্য এটা দেখানো। এরপর হচ্ছে আমরা যদি 13 নম্বর কোশ্চেনটা যদি সলভ করতে যাই, দেখো 13 নম্বর কোশ্চেনটা কী। কোশ্চেনটা হচ্ছে প্রুফ উইথ দ্য হেল্প অফ ভ্যাক্টরস দ্যাট দ্য স্ট্রেট লাইন জয়নিং, দ্য মিডল পয়েন্টস অফ দ্য নন প্যারালাল সাইডস অফ এ ট্রাপিজিয়াম ইজ প্যারালাল টু অ্যান্ড হাফ অফ দ্য সাম অফ দ্য প্যারালাল সাইড। মানে কী বলেছে, এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের আমরা জানি ট্রাপিজিয়ামের একটা পেয়ার প্যারালাল, যেমন এখানে এ ডি আর বিসি হচ্ছে প্যারালাল, আর আরেকটা পেয়ার কিন্তু নন প্যারালাল, যেমন এ বি আর সি ডি নন প্যারালাল। বলছে নন প্যারালাল সাইড যে দুইটা আছে এই দুইটার মিডল পয়েন্ট নিতে হবে, মিডল পয়েন্টকে কানেক্ট করলে যেটা হবে, দেখো আমি এ বি আর সি ডি হচ্ছে নন প্যারালাল সাইড, তাদের মিডল পয়েন্ট এ বির মিডল পয়েন্ট ই এবং সি ডির মিডল পয়েন্ট হচ্ছে আমাদের এফ, দুইটাকে কানেক্ট করলে ইএফ হয়। এখন প্রুফ করতে বলেছে ইএফটা যেটা, মানে নন প্যারালাল সাইডের মিডল পয়েন্টকে কানেক্ট করলে যে লাইনটা হবে এটা প্যারালাল সাইড দুইটার প্যারালাল, দেখো তার মানে ইএফ প্যারালাল হবে এডি এবং বিসি এর, এটা প্রুফ করতে বলেছে। শুধু এটা না, আরেকটা জিনিস প্রুফ করতে বলেছে, বলেছে ইএফ ইকুয়াল হবে কার ইকুয়াল হবে? প্যারালাল সাইড দুইটার সামের হাফের। দেখো প্যারালাল সাইড দুইটা কী কী, একটা এডি একটা বিসি, এডি আর বিসি প্লাস করলে হাফ করলে ইএফ এর সমান হবে। এই দুটো দুটো জিনিস প্রুফ করতে বলেছে আমাদের এখানে। তাহলে এই দুটো জিনিস আমরা প্রুফ করার জন্য আবারও বলি, বারবারই বলে রাখি, এখানে বারবার পজিশন ভ্যাক্টরগুলো কাজে লাগবে। এখন দেখো পজিশন ভ্যাক্টর আমাদের এখানে কীভাবে কাজে লাগবে। শুরুতে লেট এ বি সি ডি চারটার পজিশন ভ্যাক্টর হচ্ছে আমাদের এ বি সি ডি। মনে করো এর পজিশন ভ্যাক্টর এ, বি এর পজিশন ভ্যাক্টর বি, সি এর পজিশন ভ্যাক্টর হচ্ছে সি, আর ডি এর পজিশন ভ্যাক্টর হচ্ছে আমাদের ডি। চারটা জিনিস পজিশন ভ্যাক্টর আমরা জানি। তাহলে তাহলে যদি আমরা চারটা জিনিসের পজিশন ভ্যাক্টর জানি, তাহলে পজিশন ভ্যাক্টর দিয়ে তাহলে আমাদেরকে যদি বিসিটা বের করতে বলে, বিসির পজিশন ভ্যাক্টর বের করতে বলে, তাহলে কীভাবে বের করবো? এই যে টার্মিনাল পয়েন্ট যেটা সেটাকে আগে লিখবো, মাইনাস বি ইনিশিয়াল পয়েন্ট যেটা সেটা পরে লিখবো, তার মানে বিসি এর পজিশন ভ্যাক্টর হচ্ছে সি মাইনাস, সি মাইনাস বি হবে, সি মাইনাস বি। ওকে, সি মাইনাস বি। এরপর হচ্ছে আমাদের এটা একটা প্যারাল সাইড, আর একটা প্যারাল সাইড কী আছে? এডি। এবার এডি এরটা বের করবো, দেখো এডি এরটা কীভাবে হবে, একই রকম টার্মিনাল পয়েন্ট হচ্ছে ডি মাইনাস ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ, তাহলে এটা হবে ডি মাইনাস এ। তাহলে এতটুকু আমরা বুঝলাম। সুতরাং এবার পজিশন ভ্যাক্টর অফ, খেয়াল করি এবার, পজিশন ভ্যাক্টর অফ, দেখো ই এর পজিশন ভ্যাক্টর যদি আমাদেরকে বের করতে দেয় তাহলে ই এরটা কীভাবে বের করবো? ইটা হচ্ছে দেখো এ বি এর মিড পয়েন্ট, তাহলে ই এর পজিশন ভ্যাক্টর হবে হাফ ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, কোনো একটা জিনিসের মিডল পয়েন্টের পজিশন ভ্যাক্টর বের করার সিস্টেম হচ্ছে দুইটা ইন পয়েন্ট যেটা থাকবে দুইটা পয়েন্টের প্লাস করে হাফ করতে হবে। ওকে, তাহলে হাফ ইন্টু এ প্লাস বি। তাহলে একই রকমভাবে পজিশন ভ্যাক্টর অফ যদি আমাদেরকে যদি এফ এরটা বের করতে দেয় এ পাশে, তাহলে এটাও একই রকম হাফ ইন্টু, এক পাশে আছে সি আর এক পাশে আছে ডি, তাহলে হাফ ইন্টু সি প্লাস ডি। ওকে, এই দুটো জিনিস বের করলাম। এখন আমাদেরকে যদি ইএফ এর পজিশন ভ্যাক্টর বের করতে দেয় তাহলে ইএফ এরটা কীভাবে হবে? যদি আমাদেরকে বলে তাহলে ইএফ এর পজিশন ভ্যাক্টর বের করো, তাহলে ইএফ এর পজিশন ভ্যাক্টর বের করার জন্য
দেখো তাহলে এফেক্টটা আগে লিখতে হবে, যে এফেক্টটা এখানে যেটা পেয়েছি হাফ ইন্টু এই যে এটা সি প্লাস ডি, এটা মাইনাস করতে হবে ইনিশিয়ালটা, তাহলে ইয়েরটা কোনটা, হাফ ইন্টু এ প্লাস বি, ওকে এই দুটাকে লিখবো। এবার এটাকে দেখো ব্রেকেট তুলে দেয়, ব্রেকেট তুলে দিলে এখানে থাকে সি প্লাস ডি মাইনাস, এখানে থাকে হচ্ছে আমাদের এ মাইনাস বি, ওকে ব্রেকেট ব্রেকেট তুলে দিলাম, প্লাস হচ্ছে মানে হাফটাকে কমন নিয়ে আসলাম আর কি, দুই জায়গা থেকে হাফ কমন যায় এবং এই দুটাকে একসাথে করে নিলাম। তাহলে কী হয় দেখো, তাহলে এবার হচ্ছে আমাদেরকে এই দুটাকে এমনভাবে সাজাতে হবে, এই যে বিসি আর এডি দুইটা যে পজিশন ভেক্টর বের করেছি এই দুইটা শেপে নেবো আমরা। তাহলে একটার জন্য কী করবো, হাফ আছে হাফ, সি আর বিকে একসাথে রাখবো, তাহলে সি আর বিকে আমরা লিখবো হচ্ছে একসাথে, এটাকে সেকেন্ড ব্রেকেট দিয়ে নিবা, যে সি মাইনাস বিকে একসাথে লিখবো এই যে এটা মিলানোর জন্য। আর একটা জিনিস হচ্ছে এডিকে একসাথে লিখবো, দেখো এর আগে আছে মাইনাস, তাহলে কী লিখবো, আগে লিখতে হবে হচ্ছে এখানে আমাদের বাকি থাকে কে কে, ডি আর এ, তাই না? তাহলে মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিয়ে নিলে দেখো মাইনাস ডি, আর এটা যদি আমরা পরে নিয়ে নিই তাহলে কী হবে, ডি মাইনাস এ, নাকি এটা তাহলে এটার প্লাস আছে তাহলে প্লাস ডি, ডি মাইনাস এ, এই যে এটা হবে, তাই না? দেখো এ প্লাস ডি আছে, যে প্লাস ডি আর এ ডি আর একে একসাথে লিখলাম, ওকে। তাহলে এবার কী থাকে দেখো তো, হাফ ইন্টু সি মাইনাস বি, সি মাইনাস বি যে লাগে জায়গায় লিখবো হচ্ছে বিসি, লিখবো এটা বিসি, আর একটা জিনিস এই যে প্লাস আছে প্লাস, ডি মাইনাস এর জায়গায় লিখবো হচ্ছে ডি মাইনাস এর জায়গায় লিখবো হচ্ছে এডি, এই দুটো জায়গায় এডি লিখে দিলাম, ওকে। এবার দেখো হাফ ইন্টু বিসি প্লাস এডি, কাটটা পেলাম ইএফ, ইএফ কার ইকুয়াল হচ্ছে দেখো তো হাফ ইন্টু বিসি প্লাস এডি, দেখো যেটা আমাদেরকে প্রুফ করতে বলেছে, ইএফ ইকুয়াল হাফ ইন্টু এডি প্লাস বিসি, ওকে এটাকে প্রুফ করতে বলেছে আমাদেরকে এখানে। তাহলে এখানে শুধু একটু চেঞ্জ করে লিখতে হবে কি, এখানে দেখো ভেক্টর ছিল না, এখানে ভেক্টর আছে, এখন ভেক্টরটা তোলার জন্য এখন আগে শুরুতে এতটুকু বলে নেই যে আমাদের ইএফ, ইএফ যেহেতু বিসি এবং এডি এর প্যারালাল বলেছে, তার মানে হাফ ইন্টু বিসি আর এডি এর প্যারালাল, তার মানে বুঝে নিতে হবে যে ইএফ বিসি এবং এডি এরও প্যারালাল, এটা বলে দিবে। সুতরাং ইএফ প্যারালাল এডি প্যারালাল বিসি, এটা প্রুফ হয়ে গেল। এখন এটার থেকে বাকিটা এটা কীভাবে প্রুফ করবো, এটা অ্যাবসোলিউট ভ্যালুটা নিতে হয়। অ্যাবসোলিউট ভ্যালুটা কীভাবে নিতে হয় দেখো, অ্যাবসোলিউট ভ্যালুর জন্য সুতরাং এই যে ইএফ, এই এটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু, অ্যাবসোলিউট ভ্যালু মানে হচ্ছে শুধু কোনো সাইন থাকবে না, শুধু ভ্যালুটা থাকবে, ভেক্টরের সাইনও থাকবে না এখানে। আর এখানে কী হবে, এখানে পুরোটার উপরে একটা অ্যাবসোলিউট ভ্যালু সাইন দিবা, এই যে বিসি প্লাস হচ্ছে এখানে এডি, ওকে এই অ্যাবসোলিউট ভ্যালু সাইন। তাহলে এটা দিলে আর কী হয় দেখো তো, অ্যাবসোলিউট ভ্যালুটা উঠে যাচ্ছে, তাহলে ইএফ ইকুয়াল টু হাফ থাকে হাফ আর বিসি প্লাস এডি থাকে, ওকে এছাড়া আর কিছু দেখে না, এটাই হচ্ছে প্রুফ। তাহলে দেখো কোশ্চেনটা কিন্তু কঠিন না, যদি একটু যদি ক্লোজলি খেয়াল করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় ইজি হবে, একটু খেয়াল করবা। আর আমি এটা তোমাদেরকে লিঙ্কের শিটটা দিয়ে দেবো, যে তোমরা একদম পরীক্ষার জন্য কীভাবে লিখতে হবে, নোট করবা কীভাবে, এটা হচ্ছে শুধু বোঝানোর জন্য, এতটুকু লিখলে হবে। আর হচ্ছে পরীক্ষার খাতা কীভাবে লিখতে হবে তার জন্য শিটের মধ্যে দিয়ে দেবো, লিঙ্কে দিয়ে দেবো, ওকে। নেক্সট হচ্ছে আমরা এটা 13 গেল, এরপরে যদি আমরা 14 নাম্বারটা খেয়াল করি, 14-এ দেখো এবার প্রুভ উইথ দ্য হেল্প অফ ভ্যাক্টর্স, এটা ভ্যাক্টর দিয়ে প্রুভ করতে বলেছে। কী প্রুভ করতে বলেছে, দ্যাট দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য মিডল পয়েন্ট অফ দ্য ডায়াগোনালস অফ এ ট্রাপিজিয়াম ইজ প্যারালাল টু অ্যান্ড হাফ অফ দ্য ইজ প্যারালাল টু অ্যান্ড হাফ অফ দ্য ডিফারেন্স অফ দ্য প্যারাল সাইড। কী বলেছে, যে একটা ট্রাপিজিয়ামের দুইটা দুইটা ডায়াগোনাল আছে, দেখো দুইটা ডায়াগোনাল আছে, দুইটা ডায়াগোনাল, একটা হচ্ছে এই বিডি আর একটা হচ্ছে এসি, এই বিডি এবং এসির বলছে মিডল পয়েন্ট নিতে দুইটার। তাহলে দেখো বিডির মিডল পয়েন্ট হচ্ছে পি আর এসির মিডল পয়েন্ট হচ্ছে কিউ, তাহলে এই দুইটা মিডল পয়েন্টকে কানেক্ট করলে যেটা হবে বলেছে, এই তাহলে পি কিউ, এই দুইটা ডায়াগোনালের মিডল পয়েন্টকে কানেক্ট করলাম পরে আমাদের পি কিউ হলো। তাহলে বলেছে প্রুফ করতে বলেছে, যে এখন বলেছে পি কিউ প্যারালাল হবে, দুইটা প্যারালাল সাইডের প্যারালাল, প্যারালাল সাইডগুলো কে কে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সি ডি, ওকে। এটা এটা একটা জিনিস প্রুফ করতে বলেছে, শুধু এটা না আরেকটা জিনিস প্রুফ করতে বলেছে, বলেছে পি কিউ ইকুয়াল হবে হাফ ইন্টু দুইটা প্যারালাল সাইডের ডিফারেন্সের হাফ। তাহলে প্যারালাল সাইড কোনটা কোনটা, এটা হচ্ছে ডিসি, এ বিচ্ছে বড়, তাহলে ডিসি আগে লিখবা, ডিসি মাইনাস আর একটা হচ্ছে এবি, বলছে দুইটা প্যারালাল সাইডের ডিফারেন্সকে, ডিফারেন্স আগে বের করে হাফ করলে পি কিউ সমান হবে, এটা প্রুফ করতে বলেছে। তাহলে দুইটা জিনিস প্রুফ করবে এখানেও একই রকম, তাহলে এটাও আগের মতো একই রকম ভাবে, যে আমরা আগে আবারও যদি আবার আগের মতো প্রুফ করতে চাই, আবারও দেখো পজিশন ভ্যাক্টর আগের মতো, এখানেও পজিশন ভ্যাক্টর আমরা জানি কী কী পজিশন ভ্যাক্টর কী দিয়ে আছে, এ বি এর পজিশন ভ্যাক্টর, এই যে এখানেও একই রকম ভাবে, যে এর পজিশন ভ্যাক্টর এ, বি এর পজিশন ভ্যাক্টর হচ্ছে বি, সি এর পজিশন ভ্যাক্টর সি, ডি এর পজিশন ভ্যাক্টর ডি, তাই না? তাহলে এ বি এর পজিশন ভ্যাক্টর বি, সি এরটা হচ্ছে সি, আর ডি এর পজিশন ভ্যাক্টর, ডি এর পজিশন ভ্যাক্টর হচ্ছে ডি, এটা আমরা জানি। তাহলে এরপর পজিশন ভ্যাক্টর যদি আমরা জানি, তাহলে এবার দেখি এবার দুইটা প্যারালাল সাইড, একটা এ বি একটা ডিসি, এই দুইটা জিনিস বের করবো। তাহলে এ বি এর পজিশন ভ্যাক্টর কী হবে, টার্মিনাল পয়েন্ট বি আছে বি মাইনাস এ, আর তাহলে ডিসিটা কীভাবে বের করবো, ডিসি হচ্ছে, ডিসি হচ্ছে এই যে সি মাইনাস ডি, এটা পজিশন ভ্যাক্টর থেকে আমরা এই দুটো জানি, ওকে। তো আবার আগের মতো পজিশন ভ্যাক্টর হবে যে পি এর পজিশন ভ্যাক্টর বের করবা,
13 আর 14 অলমোস্ট সেম পজিশন ভেক্টর অফ, তাহলে পি, পি এরটা বের করতে দিয়েছে, পিটটা বের করতে দিলে কীভাবে বের করবো? তাহলে ওই যে দুই পয়েন্টের হাফ করে দেবো, তাহলে হাফ ইন্টু বি প্লাস ডি, তাই না? দেখো পি আছে হচ্ছে বিডি এর মিডল পয়েন্ট, এই জন্য হাফ ইন্টু বি আর ডি। আর এবার হচ্ছে পজিশন ভ্যাক্টর অফ, এবার হচ্ছে পজিশন ভ্যাক্টর অফ, এবার কিউটা বের করবো। তাহলে কিউটা যদি বের করি তাহলে কী হবে, কিউটা একই রকম হাফ ইন্টু, এটাও দুই টু ইন্ট কী কী আছে, একটা হচ্ছে হাফ ইন্টু একটা এ, একটা হচ্ছে সি, তাহলে দুইটা প্লাস করে দেবো। সুতরাং এরপর যদি আমাদেরকে পি কিউ বের করতে দেয়, তাহলে পি কিউটা কী হবে, পি কিউটা হচ্ছে কিউ পয়েন্টটা আগে লিখবো, হাফ ইন্টু এ প্লাস সি মাইনাস করবো হাফ ইন্টু বি প্লাস ডি, একদম হুবহু আবার আগের মতো। তাহলে এবার এখানেও হাফ কমন নিলাম, এ প্লাস সি মাইনাস এখানে বি মাইনাস ডি, ব্রেকেট উঠে গেলে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? কারণ যেহেতু এটা হাফের আগে মাইনাস আছে। তাহলে এবার এখানেও এটার মতো করে সাজাবো, তাহলে হাফ ইন্টু এটাকেও সেকেন্ড ব্রেকেট দিয়ে নেবো। তাহলে কে কে কাকে কাকে একসাথে রাখতে হবে আমাদের, দুটো জিনিসকে, একটা হচ্ছে যে সি মাইনাস ডি একটা আছে, তাহলে সি আর ডিকে আগে একসাথে রেখে দিই আমরা, তাহলে শুরুতে হচ্ছে সি মাইনাস ডিকে একসাথে রাখবো, ঠিক আছে? আর এরপরে আর রাখতে হবে বি মাইনাস একে, দেখো বি এর আগে আছে মাইনাস, এই জন্য কমন নিয়ে নেবো মাইনাস বি, তাহলে বি মাইনাস এ, এই যে এ এর আগে প্লাস আছে কিন্তু এই যে মাইনাস কমন নিয়েছি সে কারণে বি মাইনাস এ হয়ে যাবে। তাহলে কী হয় দেখো তো, হাফ ইন্টু সি মাইনাস ডি, এই যে সি মাইনাস ডি মানে হচ্ছে ডিসি, সি মাইনাস ডি মানে হচ্ছে ডিসি, আর একটা জিনিস কে থাকে, আর হচ্ছে এখানে থাকছে হচ্ছে আমাদের মাইনাস বি মাইনাস এ মানে হচ্ছে আমাদের এবি। দেখো আবারও একদম হুবহু আগের মতো হয়ে গেল, যে পি কিউ, এই যে দেখো ডিফারেন্সের প্যারালাল, যেহেতু এটা পি কিউ আর এই যে ডিসি মাইনাস এবি যেহেতু ইকুয়াল, তার মানে বুঝে নিতে হবে, তার মানে ডিসি আর এবি হচ্ছে, পি কিউ হচ্ছে ডিসি এবি এর প্যারালাল, তার মানে পি কিউ ডিসি এবি তিনটাই প্যারালাল। ওকে, পি কিউ এবি এবং সিডি তিনটাই কী হবে, প্যারালাল হবে। এরপর হচ্ছে আমাদেরকে এখানে প্রুফ করতে হবে এটা হাফ, হাফের জন্য যে আবার আগের মতো অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। অ্যাবসলিউট ভ্যালু কীভাবে নেব, আবারও আগের মতো অ্যাবসলিউট ভ্যালু দিয়ে চেঞ্জ করে দেবো। তাহলে এখানে আগে অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে ডিসি, অ্যাবসলিউট ভ্যালু নেওয়া মানে হচ্ছে আমাদের চিহ্নটা উঠে যাবে, তাই না? তাহলে অর শুধু পি কিউ ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু ডিসি মাইনাস এবি। ওকে, দেখো যেহেতু পি কিউ ইকুয়াল টু ডিসি মাইনাস এবি, আবার আমরা এখানে জানি যে এবি আর ডিসি হচ্ছে প্যারালাল, তার মানে এবি আর ডিসি যেহেতু প্যারালাল, আবার দেখো পি কিউ ইকুয়াল ডিসি মাইনাস এবি হচ্ছে ইকুয়াল, তাহলে ডিসি আর ইবি যেহেতু প্যারালাল, ওকে, তার মানে হচ্ছে এটাও, তাহলে পি কিউ ডি এবি এবং সিডি সবগুলো প্যারালাল হবে, এই যে পি কিউ ডিসি এবং এবি তাহলে প্যারালাল। এরপরে কারণ হচ্ছে আমাদের ইকুয়াল হওয়ার কন্ডিশন, তিনটা কিন্তু কন্ডিশন পড়ে আসছিলাম যে দুইটা ভেক্টর তখন ইকুয়াল হয় যখন এরা প্যারালাল হবে, তার মানে যেহেতু এরা ইকুয়াল হয়েছে, পি কিউ আর ডিসি মাইনাস এবি ইকুয়াল হয়েছে, তার মানে পি কিউ ডিসি এবি এরা সবই প্যারালাল, এই জন্য এটা প্যারালাল। ওকে, এটা গেছে হচ্ছে আমাদের 14 নম্বর। এরপর লাস্ট ওয়ান আর একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমাদের 16-এর বি, 16-এর বি কোয়েশ্চনটা একটু দেখি এবার, এটা হচ্ছে 16-এর বি কোয়েশ্চনটা কি, এটা কোয়েশ্চনটা হচ্ছে যে ডিই, তোমাদেরকে কোয়েশ্চনে বলে দিয়েছে যে ডিই অ্যান্ড এফ আর দ্য মিডল পয়েন্টস অফ দ্য সাইডস বিসি সিএ অ্যান্ড এবি, একটা ট্রাঙ্গেল দেওয়া আছে এবিসি একটা ট্রাঙ্গেল, তো এবিসি ট্রাঙ্গেলের মধ্যে তিনটা সাইড আছে, একটা এবি একটা বিসি একটা এসি, ওকে, তো তিনটা সাইডের মিড পয়েন্ট দেওয়া আছে, বলছে বিসির মিড পয়েন্ট হচ্ছে ডি, এসির মিড পয়েন্ট হচ্ছে ই এবং এবি এর মিড পয়েন্ট হচ্ছে এফ, তাহলে তিনটা মিড পয়েন্ট দেওয়া আছে। এখন প্রুফ করতে বলেছে যে এডি, এই যে এডি একটা মিডিয়ানটা প্লাস বিই মানে এডি ভ্যাক্টর প্লাস বিই ভ্যাক্টর এই মিডিয়ানটা প্লাস সি এফ ভ্যাক্টর ইকুয়াল করলে এটা জিরো হবে, ওকে, জিরো ভ্যাক্টর হবে, এটাকে জিরো প্রুফ করতে বলেছে। এখন জিরো প্রুফ করার জন্য আমাদের এখানে যেটা করতে হবে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কোশ্চেনটা একটু খেয়াল করি, তাহলে শুরুতে হচ্ছে এখানে আমাদের ইন ট্রাইঙ্গেল, ইন একটা ট্রাইঙ্গেল শুরুতে খেয়াল করি আগে, এবিডি একটা ট্রাইঙ্গেলটা নিলাম, দেখো এবিডি একটা ট্রাইঙ্গেল, এই যে এ বি আর ডি, এই যে এটা একটা ট্রাইঙ্গেল, দেখো তো এখানে যদি আমরা যদি ট্রাইঙ্গেলের লটা লিখি তাহলে কী হবে, দেখো তো এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে ডিতে যাচ্ছে, তার মানে ইকুয়াল টু হচ্ছে এডি, তাহলে এডি ইকুয়াল টু কী পাচ্ছি দেখো তো, এডি ইকুয়াল টু পাচ্ছি এডিশনের ল অনুযায়ী এবি এবি প্লাস বিডি, এই দুইটা প্লাস করলে আমরা পাচ্ছি হচ্ছে, দেখো এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে ডিতে যাচ্ছে, তার মানে আমি এডি পাচ্ছি, ওকে। অর শুধু এডি যদি এটাকে যদি একটু চেঞ্জ করে লিখি, তাহলে দেখো এখানে এবি আছে, এবি থাকবে প্লাস এখানে বিডি, দেখো বিডি কিন্তু এই ডিটা কিন্তু বিসির মিড পয়েন্ট, তাহলে বিডি এটাকে আমি একটু চেঞ্জ করে লিখতে পারি যে হাফ বিসি, ঠিক আছে, এটাকে চেঞ্জ করে লিখবো আমি হাফ বিসি, কারণ বিডি কিন্তু দেখে বিসি এর ডিটা হচ্ছে বিসির মিড পয়েন্ট, এই জন্য বিডি ইকুয়ালটা আমরা লিখতে পারি যে হাফ বিসি, এটা পেয়েছি হচ্ছে 1 নং ইকুয়েশন। এবার যদি 2 নং ইকুয়েশনে যাই, 2 নং ইকুয়েশনে যাওয়ার জন্য আমাদের নেক্সট আরেকটা ট্রাঙ্গেল নিতে হবে, ইন ট্রাইঙ্গেল, এরপরে হচ্ছে ইন ট্রাইঙ্গেল হচ্ছে মনে করে যে আরেকটা নিলাম, মনে করে যে এসিএফ নিলাম, ওকে, এ সি এফ, তাহলে এখানে একই রকম, দেখো এসি আর সি এফ অ্যাড করলে কিন্তু এএফ হয়, এসি আর সি এফ, তাহলে কী এখানে হয়, এসি প্লাস সি এফ অ্যাড করলে হয় আমাদের, এই যে এ থেকে সিতে যাচ্ছে, সি থেকে এফে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু হচ্ছে এএফ,
তাহলে দেখো আমাদের টার্গেট হচ্ছে কিন্তু মূলত যে এই মিডিয়ানগুলো বের করা। তাহলে এখানে কোনটা আছে? সিএফ আছে, আমরা সিএফ এর ভ্যালুটা বের করব। তাহলে সিএফ এর ভ্যালুটা বের করার জন্য শুধু সিএফ থাকবে এদিকে, তাহলে এদিকে এএফ আছে, এএফ ওইদিকে যদি এসিটা যদি ওইদিকে চলে যায় তাহলে এসি হবে। তাহলে ইকুয়াল টু দেখো, অর সিএফ ইকুয়াল টু কী হচ্ছে? সিএফ ইকুয়াল টু হচ্ছে, এখন কোনটাকে ভাঙানো যাচ্ছে? এই এসিটা, এসিটা তো ঠিকই আছে। তাহলে এএফ, এএফ হচ্ছে অর্ধেক, দেখো এই এএফ হচ্ছে এতটুকু অর্ধেক, হাফটা। তাহলে আমরা এএফ এর পরিবর্তে লিখতে পারি হাফ এবি। ওকে, তাহলে মাইনাস এখানে এসি আছে, এসি ইকুয়াল টু, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। তাহলে দুইটা ইকুয়েশন পেলাম। এবার আরেকটা ইকুয়েশন বের করবো, এবার 3 নম্বরে। এবার আরেকটা ট্রাইঙ্গেল যদি নেই, ইন ট্রাইঙ্গেল এ, এবার হচ্ছে আরেকটা সাথে আরেকটা বাকি আছে হচ্ছে বিই, তাহলে নিব হচ্ছে এবার এ বিই। তাহলে এ বি নিলে কী হবে দেখো, এ বির ক্ষেত্রে ফর্মুলাটা একটু দেখি, এই যে এ বিই, তাহলে এখানে ফর্মুলা কোনটা ইউজ হবে? এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে ইতে যাচ্ছে, তার মানে এই হচ্ছে। তাহলে কীভাবে লিখবো আমরা? লিখবো এ বি প্লাস বিই, এ বি প্লাস বিই ইকুয়াল টু কী হয়? এই যে এ থেকে বিতে, বি থেকে ইতে, তাহলে এ বি প্লাস বিই ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের এই, তাই না? এই সবগুলো ভেক্টর সাইন দিতে হবে। আর আমরা ভাগ করে নেবো হচ্ছে কোনটাকে, আরেকটা মিডিয়াম দরকার আমাদের, বিই দরকার। তাহলে বি এর ভ্যালুটা বের করবো, তাহলে বিই ইকুয়াল টু কী হবে? এই মাইনাস করবো আমরা, যেটা যখন এ বিটা ওদিকে চলে যাবে, মাইনাস এ বি। তাহলে দেখো তো এখানে কোনটাকে ভাঙানো যায়, অর বিই ইকুয়াল টু কী হবে? এ বি তো ফুল সাইডটা আছে, এবিটাকে চেঞ্জ করবো, আর একটা এই, এই কোনটাই যেটা, তাহলে এই মানে হচ্ছে এসির হাফ। তাহলে লিখবো এখানে এই মানে লিখবো হাফ এসি মাইনাস এখানে এবি আছে এবি, এটা হচ্ছে 3 নং ইকুয়েশন। তাহলে দেখো তিনটে ভ্যালু কিন্তু পেয়ে গেছে, এখন তিনটাকে শুধু অ্যাড করে দেবো। এই যে একটা, দুইটা, তিনটা, মানে একটা এডির ভ্যালু পেয়েছি, একটা যে সিএফ এর ভ্যালু পেয়েছি, আর একটা বি এর ভ্যালু পেয়েছে, তিনটাকে এবার শুধু অ্যাড করে দেবো। দেখো তাহলে তিনটাকে অ্যাড করলে কী হবে? তিনটাকে অ্যাড করে দিচ্ছি। এবার লিখবো আমরা, এবার 4 নং-এ গিয়ে লিখবো, অ্যাডিং 1 2 3। দেখো অ্যাডিং 1 2 আর হচ্ছে 3, তিনটাকে অ্যাড করে দিচ্ছি। তাহলে অ্যাড করলে কে কে থাকে এখানে? এডি, এটা সিরিয়াল অনুযায়ী লিখবা, এখানে আছে এডি প্লাস, এরপর আছে বিই প্লাস, এখানে আছে সিএফ। ওকে, তিনটাকে দেখো প্লাস করছি আমরা, প্লাস করলে এখানে এগুলো প্লাস করে দেবে। এবার এখানে থাকে হচ্ছে এবি প্লাস হচ্ছে, এখানে থাকে হচ্ছে হাফ বিসি, 1 নংটা লিখলাম, এরপর এখানে থাকে হচ্ছে, এরপর বিটা লিখেছি, তাহলে এখানে থাকে হচ্ছে হাফ এসি মাইনাস এখানে থাকে হচ্ছে এবি। ওকে, এরপর প্লাস, প্লাস তো করছি, প্লাস হচ্ছে যে এটা, এটাতে থাকে হচ্ছে হাফ এবি, হাফ এবি মাইনাস এখানে থাকে হচ্ছে এসি। তাহলে শুরুতে খেয়াল করি আমরা, দেখো এবি মাইনাসের, এবি প্লাসের, এই দুটা কাটা। তাহলে আর কী কী থাকে? শুরুতে একটা থাকছে হচ্ছে হাফ এবি, দেখো এই যে একটা হাফ এবি থাকে, এরপরে থাকে হচ্ছে প্লাস হাফ বিসি, হাফ বিসি। এখানে খেয়াল করি আমরা একটু, এসি দুইটা আছে, একটা হাফ এসি প্লাসের, একটা মাইনাসের এসি। তাহলে এসির থেকে হাফ গেলে আর মাইনাসের আরও হাফ এসি থাকে, মানে এসি মানে হচ্ছে এখানে পুরো একটা এসি, আর এখানে হাফ এসি, একটা এসি থেকে হাফ এসি গেলে আর এসি থাকে। তো মাইনাসের যেহেতু হাফ, এসিটা যেহেতু মাইনাসের, এই জন্য মাইনাস হাফ এসি। এবার এখানে আমরা যদি এটাকে যদি চেঞ্জ করে লিখি এবার একটু, তাহলে এখানে তিন তিন ক্ষেত্রেই কিন্তু কমন যাচ্ছে হচ্ছে আমাদের হাফ কমন যায়। তো এসিটা থাকুক আলাদা করে, আমরা এই দুটো একটু যদি চেঞ্জ করে নিই, দেখো এখানে এ বি থাকে প্লাস হচ্ছে এখানে বিসি থাকে, ওকে, মাইনাস এখানে হাফ এসি আছে, হাফ এসি থাকুক। এখন এই যে এ বি প্লাস বিসি, এখানে একটু খেয়াল করতে হবে, এ বি প্লাস বিসি মেন ট্রাইঙ্গেলটা এবার খেয়াল করি, এ বি প্লাস বিসি, এ বি এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে সিতে যাচ্ছে, তার মানে আমি মূলত যাচ্ছি এ থেকে সিতে। তাহলে এ বি প্লাস বিসির জায়গায় আমি কিন্তু লিখতে পারি যে হাফ এসি, আর ওই দিকে কিন্তু আছে হাফ এসি। তাহলে দুই জায়গায় হাফ এসি থেকে হাফ এসি প্লাস মাইনাস করলে জিরো হয়ে যায়, তার মানে এটা হচ্ছে জিরো ভেক্টর। সুতরাং কী দাঁড়ালো? সুতরাং দাঁড়ালো হচ্ছে তিনটাকে অ্যাড করলে কী কী? এডি প্লাস বিই প্লাস সিএফ, এই তিনটা জিনিস অ্যাড করলে তার মানে জিরো হচ্ছে, এটাই প্রুফ, এটাই কিন্তু প্রুফ করতে বলেছে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আর যে তিনটা দেখালাম এই তিনটাই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি এখন আর গদবাথা ডিসকাস না করে চেষ্টা করছি তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সিলেক্ট করে ডিসকাস করার জন্য, আর এর মাধ্যমে আমাদের ভ্যাক্টর চ্যাপ্টারটা শেষ হলো। ভ্যাক্টরে মূলত 9টা থিওরেম পড়তে হবে, এক্সাম্পল 3টা, এক্সাম্পল হচ্ছে পড়তে হবে, এক্সাম্পলের জন্য পড়তে হবে 3 4 5, এবং চ্যাপ্টারের থেকে যে নাম্বারগুলো পড়তে হবে চ্যাপ্টারের মধ্যে পড়তে হবে হচ্ছে, আমরা এর আগের ক্লাসে তিনটা জিনিস ডিসকাস করেছিলাম, তিনটা জিনিসের মধ্যে ছিল 10 11 12, এরপর হচ্ছে 13 14, আর হচ্ছে 16-এর বি, এই কোয়েশ্চেনগুলো। ওকে, ওভারঅল ভেক্টর থেকে এতটুকু পর্যন্তই, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবা। ভালো থেকো, আল্লাহ হাফেজ।